দেখতেই পেলেন একটি পোস্টার পড়েছে, ভাতারের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তার নামে এই পোস্টারটা পড়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন আমরা জানি, তার আগেই দিদির সুরক্ষা কবচ কর্মসূচি উপলক্ষে এলাকায় জনসংযোগে গিয়েছিলেন ভাতারের টিএমসি বিধায়ক মান গোবিন্দ অধিকারী। আর সেদিনই বাজারে পোস্টার পড়ল বিধায়কের বিরুদ্ধে। সোমবার 20 মার্চ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে। এদিন ভাতারের বনপাশ গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়েছিলেন বিধায়ক মান গোবিন্দ অধিকারী। ওই দিনই ভাতারের কামারপাড়া বাজারে পোস্টার পড়ে বিধায়কের বিরুদ্ধে। পোস্টারে লেখা রয়েছে, 35টি গরিব পরিবারের কাছ থেকে জমি কেড়ে নিয়ে বড়লোককে বিলিয়ে দেওয়ার চেষ্টা কার স্বার্থে, মহাশয় আপনি জবাব দিন। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেই পোস্টারটাই আপনাদেরকে দেখাচ্ছি। তার নিচেই লেখা রয়েছে দেখুন, মান গোবিন্দ অধিকারী দূর হটো। আরও একবার পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, এখন দেখতেও পাচ্ছেন, 35টি গরিব পরিবারের কাছ থেকে জমি কেড়ে নিয়ে বড়লোককে বিলিয়ে দেওয়ার চেষ্টা কার স্বার্থে, মহাশয় আপনি জবাব দিন। এর নিচেই লেখা রয়েছে, মান গোবিন্দ অধিকারী দূর হটো। এদিকে বিধায়কের বিরুদ্ধে এই ধরনের পোস্টার পড়ায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন স্থানীয় মানুষরা, কারণ বিধায়ক হিসেবে মান গোবিন্দ অধিকারী যথেষ্ট জনপ্রিয় এলাকাবাসীর কাছে। প্রয়োজনে বিপদে আপদে তাঁকে কাছে পান সবাই। বিধায়ক মান গোবিন্দ অধিকারী জানাচ্ছেন যে কোথায় কে পোস্টার পড়েছে তা তিনি জানেন না, তবে তিনি খোঁজ নিয়ে দেখছেন। তিনি কি বললেন শোনাব আপনাদের। আপনার বিরুদ্ধে পোস্টার পড়েছে, আমি দেখিনি, ওটা আমি দেখবো, খোঁজ নিয়ে দেখবো ওটা কি পোস্টার দিয়ে কারা দিতে পারে কি মনে হচ্ছে? কারা দিতে পারে, সিপিএম দেবে না হয় বিজেপি দেবে, তাছাড়া আর কারা দেবে? লেখা হয়েছে যে আপনার বিরুদ্ধে যে মানে গরিবের জমি কেড়ে নিয়ে আপনি বড় লোককে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি দেখিনি এই পোস্টারটা, না দেখলে বলতে পারবো না কি লিখেছে। ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ জানান যে কারো স্বার্থে ঘা লেগেছে, তাই তারা এই নিয়ে নোংরামো করছে, বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখব। তিনি কি বলেন শোনাব আপনাদের। সারা বাংলা জুড়ে জলের খেয়ে পড়ে থেকে ইষ্টপিষ্ট হয়েছে এবং তারা সমাজের কাছে আজকে কি বলবো, সমাজের কীট হিসাবে পরিচিত হয়ে গেছে। তা সেই মানুষগুলো যখন বুঝতে পারছে আগামী দিনে আমাদের এইভাবে খাওয়া পড়া করা যাবে না, তখন কিন্তু স্বাভাবিকভাবেই সেই ধরনের মানুষ যারা শান্ত এলাকার উন্নয়ন এবং সুন্দরভাবে মানুষকে নিয়ে পরিবেশ গঠন করতে চাইছে, তার বিরুদ্ধে কিছু মুখে চুড়িয়ে পোস্টার মারবে, এটা স্বাভাবিক। এই পোস্টারের পরেই কিন্তু রাজনৈতিক যে তর্চা তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। দিদির সুরক্ষা কবচ কর্মসূচি, এই কর্মসূচি এখন চলছে আমরা জানি, কারণ সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন, তার আগে এই কর্মসূচি চলছে বিভিন্ন জায়গায়। আর বিভিন্ন জায়গা থেকেই আমরা বিভিন্ন সময় খবর পেয়েছি যে কোথাও গিয়ে যিনি গেছেন তাকে বাধা দেওয়া হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পোস্টার পড়েছে। এরকম অন্যান্য খবরের আপডেট পাওয়ার জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।